আজ আমরা সারাহান থেকে যাব সাংলা। পথে পড়বে রক ট্যানেল, তারান্ডা মায়ের মন্দির এবং পৃথিবীর বিখ্যাত ভয়ঙ্কর রাস্তাগুলির একটি দিয়ে যাব সাংলার পথে। আগের পর্বে আপনাদের দেখিয়েছি সিমলা থেকে সারাহান পৌঁছানো এবং সতীপীঠ মাতা ভীমা কালীর দর্শন। আজ শ্রীখণ্ড কৈলাসের দর্শন করে বেরিয়ে পড়ব সারাহান থেকে। আজ আমাদের কিন্নর স্পিতি ট্যুরের দ্বিতীয় দিন। গুড মর্নিং, গুড মর্নিং। এখন রয়েছি সারাহানে, আর সারাহানের হোটেলের বাইরে থেকেই চারদিকের পাহাড় ফাহাড় সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, আমার পিছনে তো সব দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি। মানে অপূর্ব একটা সুন্দর ওয়েদার, উপরওয়ালা কৃপায়, মা ভীমা কালীর আশীর্বাদে যেন পুরো রাস্তায় আমরা যেন খুব ভালো করে ঘুরতে পারি, এবং খুব মায়ের আশীর্বাদে খুব যেন ভালো ওয়েদার পাই, সব ভালো করে দেখতে পাই, কোনো ঝামেলা অশান্তিতে না পড়ি। এই বলেই আজকের দিন শুরু করছি। আগে সকালে হোটেল থেকে শ্রীখণ্ড কৈলাসের দর্শনটা করিয়ে দিই। যদিও আমার বিখ্যাত ক্যামেরাতে কতটা দেখতে পেলেন জানি না, তবে এখানে এলে পরিষ্কার দেখতে পাবেন। এখানে আসার জন্য রামপুর থেকে বাসও কিন্তু পেয়ে যাবেন। আজ আমরা সারাহান থেকে বেরোলাম, মানে বেরোবো আর কি। আমাদের লাগেজ প্যাক হয়ে গেছে, এখন সকাল 9:55। আমরা দেখি আজকে সাংলা নয়তো সিটকুল না রাখছাম, কোথাও একটা যাবো, যা দেখবো যা জানবো আপনাদের সব দেখাবো। আমরা যে এই হোটেলে ছিলাম, হোটেলের সার্ভিস, রুম সার্ভিস কিন্তু খুব সুন্দর। মানে এখানকার মানে রুম সার্ভিস বলেন, রুম ইয়ে বলেন, খুব সুন্দর। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমি, তো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করছি। আপনার আশা করব আপনাদের ভালো লাগবে, এবং আশা করব আপনারা পুরোটা দেখবেন। সারাহানের হোটেলটি ছিল বেশ সুন্দর, রেট মাত্র 1200 টাকা, এই রকম জায়গায়। আগের ভিডিওতে সব কিছু ডিটেলসে আপনাদের জানিয়েছি। এবার আর দেরি না করে বেরিয়ে পড়লাম সাংলার উদ্দেশ্যে। আমাদের আবার একই পথে 17 কিলোমিটার নিচে নেমে পৌঁছাতে হবে সেই জিওরি মোড়ে। আবার সেই NH5 ধরে আগের পথে এগিয়ে যেতে হবে। আমরা পৌঁছে গেলাম জিওরি মোড়। কাল আমরা সিমলা থেকে এসেছিলাম বাঁ দিক দিয়ে, আজ ডান দিকে NH ধরে সোজা যাব। আবার সতলুজ রিভার হবে আমাদের সঙ্গী। NH5 ধরে চলতে চলতে 5 কিলোমিটারের মধ্যেই সারমোর জেলা থেকে এই কিন্নর গেট পেরিয়ে আমরা প্রবেশ করলাম কিন্নর জেলায়। তবে চেকপোস্টটা কিন্তু আর একটু পরে। চেকপোস্টের ঠিক আগের রাস্তার ধারে ছোটোখাটো একটা ঝর্নার ধারে কিছুক্ষণ টাইম কাটালাম। আসলে অদ্ভুত সুন্দর একটা পরিবেশ এখানে, এত ভালো লাগছিল ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব। ওই গেটওয়ে অফ কিন্নর, ওই যে গেটটা, ওই গেটটা পেরোনোর খানিকটা বাদেই পেয়ে গেলাম এই ঝর্ণা। তো কিছুক্ষণ এই ঝর্ণার কাছে টাইম কাটানো, ছবি তোলা এইসব করে তারপর আগের রাস্তায় যাব। বেশ ভালো লাগছে। আর চারদিকের সিনসিনারিটাও দেখুন, চারদিকের সিনসিনারিটা দেখুন, অপূর্ব। আগে শুনেছি, এখন চোখে দেখ।
ঝর্ণার কাছে বৃষ্টি পেরোনোর পর পড়ল চেকপোস্ট, অর্থাৎ আমরা অফিসিয়ালি এবার প্রবেশ করলাম কিন্নর জেলায়। চেকপোস্টে ঠিক পরেই শুরু হয়ে গেল ভয়ঙ্কর সেই রাস্তা। চেকপোস্টের 2 কিলোমিটারের মধ্যে পড়বে রক টানেল। দেখুন পাহাড় ফুটো করে কীভাবে রাস্তা বানানো হয়েছে, এক কথায় অপূর্ব। এরপর রাস্তাটা কেমন আপনাদের দেখাবো, ভিডিওটি বড় হবে জানি, হোক বড়। অপূর্ব এবং বিশ্বের এই ভয়ঙ্কর পথ না দেখালে ভিডিও বানানোর সার্থকতা কী? যাই হোক, সেই ভয়ঙ্কর পথ আসার আগে রয়েছে তারান্ডা মায়ের মন্দির, আগে দর্শন করব, মায়ের আশীর্বাদ নিয়ে তারপর আগের পথে এগিয়ে যাব। তারান্ডা মায়ের মন্দির, আমরা এসে দাঁড়ালাম তারান্ডা মায়ের মন্দিরে। এই পথেই পড়বে তারান্ডা মায়ের মন্দির। তো এরকম মান্যতা আছে যে যারা এদিকে যায় মায়ের দুয়ারে একবার মাথা ঠেকিয়ে যায়, মায়ের আশীর্বাদ একবার নিয়ে যায়। আমি দেখলাম বেশ কয়েকটা গাড়ি দাঁড়ালো, মাকে প্রণাম করলো, বেরিয়ে গেল। আমরাও একটু দাঁড়ালাম মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য। এরপরে শুরু হয়ে গেল সেই রোমাঞ্চকর পথ। আলুতে দাগ হলে আমরা যেমন পাশ থেকে ছেঁটে ফেলে দিই, ঠিক সেই রকম একটা আস্ত ন্যাড়া পাহাড়কে পাশ থেকে ছেঁটে ফেলে তৈরি করা হয়েছে পথ। এই পথে মাথার উপর আকাশ দেখতে পাবেন না, দেখতে পাবেন শুধু পাথরের চাঁই, আর বাঁদিকে একদম নিচে বয়ে চলছে সতলুজ রিভার। এইরকম পথ যখন শেষ হলো একটু এগিয়ে দাঁড়িয়ে পড়লাম। দেখুন পাহাড় কেটে রাস্তাটা দূর থেকে কেমন লাগছে। প্রায় চলে এসেছি কাটছাম ড্যামের কাছে। এই কাটছাম ড্যামে আটকে রয়েছে সতলুজ এবং বাসপা রিভারের জল। একটু পরে আমরা সেই সতলুজ ও বাসপা নদীর সঙ্গমের কাছে গিয়ে পৌঁছাবো। আজ আমরা যাব সাংলা, তাই সতলুজ রিভারকে ছেড়ে বাসপা নদী হবে
আমাদের সঙ্গী। ছিটকুল সাংলা হয়ে নেমে এসেছে এই বাসপা নদী। আজ আমরা দুটো নদীর ব্রিজ পেরোবো, প্রথমে সতলুজ নদীর ব্রিজ, তারপর বাসপা নদীর ব্রিজ। চলুন আগের পথে সব দেখাবো। এখন আমরা পেরোচ্ছি সতলুজ রিভারের উপর প্রথম ব্রিজ। আমাদের ফিরে আসতে হবে কিন্তু এই একই রাস্তায়। যে NH5 থেকে আমরা ডান দিকে চলে এলাম, ওই NH5 সোজা চলে যাচ্ছে কলপার দিকে। যাই হোক, আমরা যাব সাংলা ছিটকুল, পুরো পথ বাসপা নদীর ধার বরাবর। বাঁদিকে ড্যামে ধরে রাখা হয়েছে প্রচুর জল, এই ড্যাম থেকে তৈরি হয় প্রচুর পরিমাণে বিদ্যুৎ। একটু পরেই আবার পেরোতে হবে বাসপা রিভারের ওপর ব্রিজ। ঠিক ব্রিজের সামনেই দাঁড়িয়ে পড়লাম একটু খাওয়া দাওয়া সারার জন্য। আমরা কাটছাম ড্যাম্পের ব্রিজটার কাছটা দাঁড়ালাম একটু, কারণ আমরা একটু চাফা খাই। এখানে একটা দোকান আছে, ছোট ধাবা মতো আর কি, গুমটি মতো, তো ওখানে একটু চাফা খেয়ে তারপর আগের পথে যাব। এই কাটছাম ড্যামের এরপর থেকে আমাদের সাথে থাকবে বাসপা নদী। শতদ্রু আপাতত বিদায়। তো বাসপা নদীর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু চলবো। আর এই কাটছামে বাসপা নদী শতদ্রু নদীর সাথে এসে মিশেছে, মানে একদম সঙ্গম আর কি। আর এখানেই তৈরি করা হয়েছে এই ড্যামটা। তো আগে খেয়ে নিয়ে তারপর আগে সাংলার পথে এগোবো। এখানে ব্রেড অমলেট, ম্যাগি, চা, এইসব টুকটাক পাওয়া যায় আর কি। খাওয়া দাওয়া সেরে এবার আমরা পেরোচ্ছি বাসপা নদীর উপর দ্বিতীয় ব্রিজ। এবারে বাসপা নদী থাকবে সর্বদা আমাদের ডান দিকে। আর এবার আমরা উঠতে থাকবো পাহাড়ের 18 কিলোমিটার উপরে সাংলা, ঠিক অনেকটা সারাহানের মতো। এরপর পুরো রাস্তা সিঙ্গেল ওয়ে, আর রাস্তা উঠছে বেঁকে বেঁকে শুধু উপরে। কাটছাম ড্যামের পর 16 কিলোমিটার রাস্তা যেতে হবে সাংলা, একদম উপরে কাটছাম ড্যামের পর, সরি 18 কিলোমিটার। আর এই রাস্তাটা মানে খুব সরু, ন্যারো রোড, খুব সরু। আর এই রাস্তায় বড় বড় গাড়ি যাচ্ছে, মানে ভাবুন একবার দুটো বাস পাস করতে পারছে না, মানে একটা এদিক ওদিক করে পাস করানো হচ্ছে গাড়ি, মানে এক এক জায়গা না এক এক রকমের। আর রাস্তাটাও এখানটা ঠিক নেই, হয়তো পরে বাগাবে। যত উপরে উঠছি প্রকৃতির সৌন্দর্যটা যেন বেড়েই চলেছে। পথে পড়বে মা বৈষ্ণোদেবীর মন্দির, কীরকম জায়গায় মন্দিরটা একবার দেখুন। আমরা দাঁড়াইনি, মাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে আগের পথে এগিয়ে চললাম। যদি মনে করেন
তাহলে একটু আগে পরে করে দাঁড়াতেই পারেন। এখানে সব জায়গার সাথে বাসের যোগাযোগ আছে। যদি পুরো কিন্নর স্পিতি ট্যুর বাসে করতে চান অবশ্যই কিন্তু করতে পারবেন। রেকংপিও রামপুর থেকে বাস কিন্তু অ্যাভেলেবেল। এরপর এই গেট পেরিয়ে আমরা টুকপা ভ্যালি অর্থাৎ সাংলা ভ্যালিতে প্রবেশ করলাম। আমাদের কোথাও হোটেল বুকিং নেই, তাই সাংলায় পৌঁছে প্রথম কাজ কম বাজেটে হোটেল খুঁজতে হবে। আমি বেশ কয়েকটা হোটেল ঘুরে খুঁজে পেলাম এই হোটেল মহিমা। এটা আবার বাঙালি হোটেল, এর কমে কোথাও হোটেল পেলাম না। বাংলায় কথা বলা থেকে শুরু করে বাঙালি ভাত ডাল সব কিছু পাবো এই হোটেলে। হোটেলের রুমগুলো কিন্তু বেশ ভালো, দেখাই একবার আপনাদের। হোটেলের রেট নিয়েছিল 1600 টাকা প্রতি রুম, এর চেয়ে কমে আর খুঁজে পাইনি। আর আপনাদের বলবো, সিজন টাইমে এলে অবশ্যই কিন্তু হোটেল বুকিং করে আসবেন। সীমিত হোটেল, তাই রুম নাও মিলতে পারে। আমরা হোটেলে মুড়ি একটুখানি খেয়ে বিকেলে বেরিয়েছিলাম কামরু ফোর্ট ঘুরতে। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে নেক্সট পর্বে চিতকুট, সাংলা, কামরু ফোর্ট সব ঘুরে দেখাবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালোভাবে থাকবেন এবং আনন্দে থাকবেন। ধন্যবাদ।